লাল নটার রেসিপি একদম রেডি হয়ে গেছে, ভাতের সঙ্গে রেডি করছি। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে নেব লাল নটের সাথে ডালনা, খুব খেতে ভালো, কেউ ছেঁচড়াও বলে, আমরা বলি ডালনা। তা আমি শাকগুলোকে প্রথম কেটে নেবো। এই শাক খাওয়া কিন্তু খুব উপকার, গায়ে রক্ত না থাকলেও রক্ত হয়, আর সবাই বলে লাল নটের শাক খাওয়া খুব উপকার। তা আমি নটের শাক রান্না করার জন্য নিয়েছি, এখানে আমি নিয়েছি মাছ, মাছের মুড়ো নিয়ে নিয়েছি, পটল আর বেগুন, আমি এগুলো কেটে নেবো, আর দুটি আলু নেবো। তাই নটের শাকের ডাঁটাগুলো আমি আলাদা করে রাখছি, আর পাতাগুলো আলাদা রাখবো, কেননা এই ডাঁটার সঙ্গে না পাতাগুলো থাকলে একটু বেশি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য ডাঁটাগুলো আমি আলাদাভাবে দেবো, একটা চুবড়িয়ে রাখছি। নটে শাক কেটে নিয়েছি, আর ছোটো করে কেটে নিয়েছি, আর বেগুনগুলো দেখুন কত সুন্দর, আমাদের হুগলিতে বন্যা হয়ে গিয়েছিল, সব গাছ নষ্ট হয়ে গেছে, তবুও চাষি ভাই খুব তাড়াতাড়ি ফসল ফলিয়ে নিয়েছে। পটল আরে সবই কিনতে হচ্ছে, কেনা হলো তো খেতে পাচ্ছি, তা আমি দুটি পটল চচ্চড়িতে দিয়ে দেব। আলু পটল কাটা হয়ে গেছে, তা আমি একটা ডেস্কে জল নিয়েছি বেগুন কাটার জন্য। সব সবজিগুলি ধুয়ে নিয়েছি, শাক নিয়ে নিয়েছি, এখানে পটল আলু আর এখানে বেগুন সব ধুয়ে নিয়েছি, আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তা আমি এবার একটি কড়ার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো মুড়ো মাছ, মুড়ো মাছটা চচ্চড়িতে বেশ দিলে না ভালো হয়, এখন ভাজা হোক। মুড়ো মাছ বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি, বেশ মুড়ো মাছ না চচ্চড়ির মাছ একটু বেশ ভালো করে ভেজে নিই, তরকারি স্বাদটা ভালো হয়। মাছটাকে আমি এবার তুলে নিচ্ছি, দিয়ে দেবো বড়ি, বেশ বিউলির ডালের বড়ি হলে হবে না, খেসারির ডালে মুগের ডালের বড়ি হলেই না তরকারিটা খেতে খুব ভালো হয়। তা বড়ি ভাজা হয়ে গেছে, আমি বড়িটাকে তুলে নেব। তা ওই তেলে দিয়ে দেবো বেগুন, বেগুনটাকে আমি কষিয়ে নেব, তাতে করে চচ্চড়ির স্বাদটা আরও ভালো হবে। একটু হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। তা বেগুনটা দেখে আমি এইভাবে ভেজেছি, চচ্চড়ির বেগুন না একটুখানি এইভাবে কষে নিলে চচ্চড়িটা খেতে খুব ভালো হয়। আমি তুলে নেব, আর দিয়ে দিচ্ছি কড়ায় অল্প পরিমাণে তেল, আর এখন দিয়ে দেব লাল নটের শাকটা। শাকটাকে এইভাবে নাড়াচাড়া করে পুরো একদম জলটাকে মেরে নেব। বড়ি ভাজা মাছ ভাজা হয়ে গেছে, বেগুন কষা হয়ে গেছে, এবার শাকটা হলেই হয়ে, তা শাকটা নাড়া হয়ে গেছে, শাকটা আমি ভিজেতে তুলে নেবো, ঠিক এইভাবেই শাকটা নেড়ে নিতে হবে। তা ওই শাকের কড়ায় তেল দিয়েছি, এবার দিচ্ছি আমি আলু আর পটল, পটলটাকে আমি নাড়াচাড়া করে নেবো, পটলে দিয়ে দেবো এক চামচ হলুদ, অল্প একটু নুন, এইভাবে দিয়ে নাড়াচাড়া করলে আলুটা সেদ্ধটা বেশ ভালো হয়ে যাবে নাড়তে নাড়তে। তা এইভাবে আমি কিছুক্ষণ এখন নাড়াচাড়া করব। তা আলুতে আর পটলেতে এগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এগুলো আমি একটা ডিশে তুলে নিচ্ছি। তা কড়ায় আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে যাক, একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি ফোড়ন,
একটি শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা একটু বেশ বুঝবুড়ি মতো হয়ে যাবে তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিচ্ছি আমি আদা জিরে বাটা, এটা একটু ভালো করে ভেজে নেব। এর সঙ্গে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু জল অ্যাড করে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এতে অল্প পরিমাণে জল দিচ্ছি, সিলবাটা জলটা দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব আমি পরপর করে সমস্ত ভাজা সবজিগুলো। আলুটা দিয়ে দিচ্ছি, আলু কষিয়ে রাখা আলুটা, আলুর ওপরে দিয়ে দেব বেগুন, যেহেতু সবই সেদ্ধ হয়ে গেছে। এটা কিছুক্ষণ ফুটতে দেব, এতে অল্প পরিমাণ জল অ্যাড করব। এইটুকুই মাত্র জল দিয়েছি, এটা একটু ফুটতে দেব। এবার দিয়ে দিচ্ছি বড়ি, এবার দেবো শাকটা। শাকটা খুব নরম তাই এই শেষের বেলাতেই শাকটা দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দেব আমি একটা ডিশ দিয়ে ঢাকা, 1 মিনিট 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। চচড়িটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মৌরি বাটা আর দিয়ে দেব মাছের মুড়ো। এইভাবে চচ্চড়ি বানিয়ে দেবেন, একদমই অসাধারণ খেতে লাগবে। একদম পুরো রেডি হয়ে গেছে, একটু ফুটে উঠলেই হয়ে যাবে। লাল নটে শাক যেখানেই পাবেন, বাড়িতে নিয়ে আসবেন কিনে খা, খুব উপকার। তা হয়ে গেল রেসিপি।